नमस्कार बंधुरा, आमार पाँच मिसाली रान्नाघरे सबाइके स्वागत। आमी आजके बानाबो एकटा नतून रेसिपी निये एसेछि। शीतेर समय ब्रोकोलि खूब भालो पावा जाय, तो आमी आजके स्पाइसी ब्रोकोलि बानाबो। चलुन देखे नी भिडियोटि किभाबे बानाई। आमी एखाने एकटा बड़ो साइजेर ब्रोकोलि निएछि, एटाके सबाइ सबुज फुलकपिओ बोले। तो ब्रोकोलिटाके आमी धुये परिष्कार करे निएछि, দিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন। ব্রোকলি খুব নরম হয়, অ্যাকচুয়াল ফুলকপির মতো ব্রোকলি অত শক্ত হয় না। এইভাবে ফুলগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। নিয়ে মোটা যেটা হবে সেটা একটু চিরে নেব, বেশি বড় রাখবো না। আর পেছনে ডাটিগুলো একটু ছোট করে নেব। তবে এই ব্রোকলির যে ডাটিগুলো এগুলো ফেলবো না, এগুলো খুব নরম হয়, এগুলো আমরা রান্না করে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট কুচি করে। ব্রোকলির পাতাও আমরা খেতে পারি। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখানে আমি ব্রোকলিগুলো ডাইরেক্ট জলে সেদ্ধ করব না, তাহলে ভিটামিনসগুলো বেরিয়ে যাবে। এরকম একটা ফুটো থালার মধ্যে আমরা ব্রোকলি ডাটিগুলো দেব, তারপরে ব্রোকলিগুলো দেব, দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো এর উপরে। তো জলের স্টিমে কিছুটা ভাপানো হয়ে যাবে। এইভাবে ভাপালে ব্রোকলির যে ভিটামিনসগুলো জলে বেরিয়ে যায় না। ব্রোকলিতে প্রচুর ভিটামিনস থাকে। ব্রোকলি আমরা এইভাবে একটু ভাপিয়ে নেব, তাহলে ব্রোকলির ভিটামিনসগুলো জলের সাথে বেরিয়ে যাবে না। আমরা একটু দেখে নেব, খুব বেশি সেদ্ধ হবে না। তো আমাদের হয়ে গেছে কড়াই গ্যাসে বসিয়ে। এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা গরম হলে এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা, 1টা বড় এলাচ ফাটিয়ে নিয়েছি, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটু দারচিনি দিয়েছি, আর 1 চামচ গোটা জিরে দিয়েছি। এখানে লবঙ্গ দেইনি। মশলাটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি 2 টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু ভেজে নেব, বেশি লাল হবে না। দিয়ে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। দিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে একটু 1 চামচ লবণ দেব, লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজটা ভেজে নেব। এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে একটু মশলাটা আবারও একটু ভেজে নেব। এখানে আমরা একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমি এগুলো কুচি করে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমরা একটুখানি জল দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে। দিয়ে আমরা ঢাকা খুলে টমেটো পেঁয়াজটা আবারও ভালো করে নেড়ে নেব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ মতো দিয়েছি, আর এখানে 1 চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি।
এটা যেহেতু একটু স্পাইসি সেজন্য একটু ঝালটা দিয়েছি, তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝালের জন্য নয় কালারের জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব, কষিয়ে নেব ভালো করে। এখানে একটু জল দেব, জল দিলে মশলাটা খুব ভালো কষানো হয়, না হলে মশলাটা পুড়ে যায়, মশলাটা কাঁচা থেকে যায়, কষানো হয় না। ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব, যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমরা বড় চামচ এক চামচ আমরা কাসুরি মেথি হাতে এইভাবে ডলে দেব। হাতের মধ্যে এইভাবে ডলে দিলে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর বেরোয়। দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব, একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমরা এখানে দু চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে আমরা আবারও ভালো করে কষাবো। এটা রুম টেম্পারেচারে রেখে টক দইটা দেবেন, ফ্রিজ থেকে সরাসরি বার করে দেবেন না, তাহলে টক দইটা কেটে যাবে। দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা আবারও। কষানো হয়ে গেলে এবারে আমরা যে স্টিম দিয়ে রেখেছিলাম ব্রোকোলিগুলো সব দিয়ে দেবো, কারণ ব্রোকোলি সেদ্ধ হতে একদম সময় লাগে না। আর ব্রোকোলি কখনো বেশি সেদ্ধ করবেন না, তাহলে একদম কাদা কাদা হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। একটু শক্ত থাকতে ব্রোকোলিটা নামিয়ে নিতে হয়। ব্রোকোলিটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটু স্বাদ মতো লবণ দেব। লবণটা আপনারা চেক করে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা ব্রোকোলিটা একটু কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে এখানে ছোট কাপের এক কাপ জল দেব, এখানে এটাতে বেশি ঝোল হবে না, সেই জন্য জল কম দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, ব্রোকোলি যাতে একটু সেদ্ধ হয়। ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় বলে ঢাকা দিতে হয়। দিয়ে আমরা ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তারপরে আমরা এক মুঠো ধনে পাতা কুচি দেব, দেখুন এখানে কোনো ঝোল নেই, এটাতে কোনো ঝোল হবে না। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, খুব ভালো লাগবে আশা করি, ভাত রুটির সাথে খাবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।